তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আলোচনায় পড়ার ঘরের পক্ষ থেকে আমি আকলিম আক্তার শিলু সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। প্রশ্নটি প্রথম অধ্যায়ে আমাদের জীবনে কৃষি এর পাঠ এক থেকে করা হয়েছে। প্রশ্নটি হলো, ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে 2টি গাভী, 1টি ষাঁড়, 20টি হাঁস ও 20টি মুরগি পালন করেন। এছাড়া বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলোর সবকটি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন করো। তোমরা প্রশ্নটি উত্তরটি এভাবে লিখতে পারো, এখান থেকে শুরু করতে পারো। হ্যাঁ, আমি মনে করি মানুষের মৌলিক চাহিদাগুলোর সবকটি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব। যুক্তি দ্বারা আমার মতামত উপস্থাপন করা হলো। আমরা জানি মানুষের মৌলিক চাহিদাগুলো 5টি। এগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। প্রথমেই হলো খাদ্য। মানুষের মৌলিক চাহিদাগুলো সর্বপ্রথম এবং সর্বপ্রধান হলো খাদ্য। গাছ থেকে আমরা ফলমূল, ধান, ডাল ইত্যাদি পেয়ে থাকি। মৎস্য চাষ থেকে আমরা মাছ পেয়ে থাকি, যা দ্বারা আমরা আমাদের আমিষের উপাদানগুলো পূরণ করতে পারি। তারপর হলো বস্ত্র। আমাদের বস্ত্র তৈরি হয় সুতা থেকে, আর এই সুতা তৈরি হয় পাট, তুলা এবং রেশম থেকে, যা কৃষি থেকেই আসে। তারপর হলো বাসস্থান। আমাদের বাসস্থান বলতে আমাদের ঘর বাড়িগুলো তৈরি করা বোঝানো হয়েছে। আমাদের ঘর বাড়িগুলো কাঠ, বেশ, বেত, বাঁশ, সন, গোলপাতা ইত্যাদি থেকে তৈরি করা হয়, আর এগুলো আসে কৃষি থেকে। তারপর হলো শিক্ষা। শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত আমাদের উপকরণটি হলো কাগজ। কাগজ তৈরি হয় কাঠ এবং আখের ছোলা এবং বাঁশ থেকে, যা কৃষি থেকে আসে। তারপর হলো চিকিৎসা। আমলকি, বয়রা, থানকুনি ইত্যাদি থেকে চিকিৎসাক্ষেত্রের উপকরণ পাওয়া যায়, আর এগুলো আসে কৃষি থেকে। আলোচনা থেকে বোঝা যায় আমাদের মৌলিক চাহিদাগুলোর সবকটি উপাদান কৃষি থেকে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্যান্য অ্যাসাইনমেন্ট আলোচনায় সবাইকে আমন্ত্রণ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।